হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে অনির্বাণ আর রাধিকা পারবে কি অঙ্কিতাদির সংসারকে বাঁচিয়ে দিতে। ঠিক কি ঘটতে চলেছে ইতিমধ্যেই তোমরা দেখতে পেয়েছো, অঙ্কিতাদির সংসার কিন্তু একেবারেই ঝড়ঝাপটার মুখে। কখন যে অঙ্কিতাদির সাথে সৌম্যতার ডিভোর্স হয়ে যাবে সেটাই বোঝা যাচ্ছে না। খুব তাড়াতাড়ি সেই রকমই একটা সিচুয়েশান আসবে যেখানে কিনা অঙ্কিতাদি এবং সৌম্যতা দুজনেই দুজনকে ডিভোর্স করতে চাইবে। তবে দুজনে খুব কষ্টও পাবে, কারণ তারা দুজনেই দুজনকে খুবই ভালোবাসে। তবে সৌম্যতা এরকম কেন বিহেভিয়ার করছে সেটাই বোঝা যাচ্ছে না। এতটা রুড তো সৌম্যতাকে আমরা কখনো দেখতে পাইনি গল্পে। তাহলে আজকে এরকম মেন্টালিটির মানুষ সে কি করে হলো? সে তো ভীষণ আধুনিক, সে যে এরকম ব্যাকডেটেড সে তো আমাদের জানা ছিল না। তো এখন বিষয়টা হচ্ছে, যখন রাধিকাদি সবটা জানবে, রাধিকা তো সবটাই অলরেডি জানে, এবং যেহেতু অসুস্থ অনির্বাণের বাড়িতে রয়েছে তাই কিছু করতে পারছে না, এবং সুস্থ হয়ে যখন বাড়িতে ফিরে যাবে, বাড়িতে ফিরে গিয়ে সবটাই যখন দেখতে পারবে, আপ্রাণ চেষ্টা করবে নিজের দিদির সংসারটাকে বাঁচানোর, এবং সেটা কিন্তু করবেও। রাধিকা যেভাবে হোক নিজের দিদির সংসারটাকে বাঁচানোর জন্য নিজে সৌম্যদার সাথে কথা বলবে এবং কথা বলে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট সবটাই মেটাবার চেষ্টা করবে। আসলে কি দিদির সংসারটা বাঁচাতে পারবে? সৌম্যদাকে কি আবারও আগের মতো ফিরিয়ে আনতে পারবে? সেক্ষেত্রে বলি বিয়ে। হ্যাঁ, বিয়েতেই কিন্তু সেই ঘটনাটা ঘটবে। রাধিকা অনির্বাণের বিয়ের দিনই কিন্তু সৌম্যদার নিজের বিয়ের কথা মনে পড়ে যাবে, আর সৌম্যদা নিজে রিয়েলাইজ করবে সে কতটা ভুল করেছে, এবং অঙ্কিতাদিকে জড়িয়ে ধরে বলবে আমি অনেক ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দিও। এবং এভাবেই কিন্তু তাদের মধ্যেকার যে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, ঝামেলা সব কিছু কিন্তু ধীরে ধীরে মিটতে শুরু করে দেবে। ফাইনালি সব কিছু মিটে তারা আবারও এক হবে, আর এদিকে অনির্বাণ রাধিকা তাদেরও বিয়ে হয়ে তারাও এক হবে, এবং সব কিছু খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। এমনটা ঘটলে তোমাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো।